এই ভিডিওতে আমরা মূলত একটা অবজেক্টের পজিশন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা ইউনিটিতে যাব এবং ইউনিটিতে গিয়ে এখানে একটা 3D অবজেক্ট থেকে কিউবে ক্লিক করব বা যে কোনো একটা অবজেক্ট নিব। সো এই অবজেক্টের নেম আমরা রিনেম করে হচ্ছে প্লেয়ার দিয়ে দিব, যেটা আমাদের হচ্ছে প্লেয়ার অবজেক্ট। সো এই প্লেয়ার অবজেক্টটার এখন যে কারেন্ট পজিশন আছে সেটা হচ্ছে এই যে এখানে ট্রান্সফর্মে দেখতে পারবেন। আপনার যদি ইন্সপেক্টরটা যদি এখানে না থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে অ্যাড ট্যাব ইন্সপেক্টর। সো ইন্সপেক্টরটা মূলত তখনই ওপেন হবে যখনই আপনি যে অবজেক্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার যে এই সিনে যে যে অবজেক্টগুলো আছে সেটা সিলেক্ট করার সাথে সাথেই মূলত হচ্ছে এই ইন্সপেক্টরটা ওপেন হয়ে যাবে বা এই ইন্সপেক্টরে কাজ করতে পারবেন। সো এই যে প্লেয়ারটা, এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে হচ্ছে আমার এটার পজিশন, রোটেশন, স্কেল সবই আমি অ্যাক্সেস করতে পারছি বা দেখতে পারছি। সো আমরা যেটা করব এটা হচ্ছে আমরা রিসেট করে দেব। এটা রিসেট করলে যে এটার কারেন্ট পজিশন সেটা হয়ে যাবে জিরো। সো আমরা যেটা করব, আমরা এই প্লেয়ারের, সাপোজ আমার এই প্লেয়ারটা এই পজিশনে আছে, সো দেখতে পাচ্ছেন যে এখানে পজিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটার যে ডিফল্ট যে রিসেট ভ্যালু ছিল সেটা ছিল হচ্ছে 000। সো আমরা যেটা করব, আমাদের যে প্লেয়ারের রিসেট করার পরে যে ভ্যালুটা থাকে অর্থাৎ 000, সেই পজিশনে ব্যাক নিয়ে আসব। আমরা এখানে হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করে নয়, আমরা যেটা করব স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে এটা চেঞ্জ করব। সো ইনকেস আমার এই প্লেয়ারটা এইখানে আছে, এটাকে আমরা এই একদম মাঝ বরাবর স্ন্যাপ করে দেব। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই অবজেক্টটার বা এই প্লেয়ারটার কারেন্ট পজিশনটা প্রথমে অ্যাক্সেস করতে হবে। কারেন্ট পজিশনটা অ্যাক্সেস করার পরেই মূলত হচ্ছে আমরা এই পজিশনের যে পরবর্তী পজিশনটা হবে সেটা আমরা অ্যাসাইন করতে পারবো বা অ্যাসাইন করে দিব। সো আমরা এখানে হচ্ছে মূলত একটা স্ক্রিপ্ট তৈরি করব, এই যে অ্যাসেট ফোল্ডারের উপরে বা এখানে আমরা একটা রাইট বাটনে প্রেস করলে ক্রিয়েট সি শার্প স্ক্রিপ্ট। সো এখানে আমি স্ক্রিপ্টের নেম দিয়ে দিব প্লেয়ার, দেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হবে। আপনারা চাইলে অন্যান্য কোড এডিটরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ইউনিটিতে প্রেফারেন্সেস থেকে গিয়ে এটা চেঞ্জ করে নিতে হবে। সো এটা হচ্ছে এখানে ওপেন হয়ে যাবে। সো আমি যেটা বলেছিলাম যে আমরা যদি হচ্ছে ইউনিটিতে পজিশন নিয়ে কাজ করতে চাই তাহলে হচ্ছে অবশ্যই বা পজিশনটা চেঞ্জ করার জন্য আমাদের কারেন্ট পজিশনটা আগে গ্র্যাব করতে হবে, এবং আমরা যদি হচ্ছে পজিশন নিয়ে কাজ করি সেটার জন্য আমাদের অবশ্যই ভ্যাক্টর 3 নিয়ে কাজ করা লাগবে। সো ভ্যাক্টর 3 এক্স ওয়াই জেড অ্যাক্সিসের পজিশন ডাটাটা হোল্ড করে থাকে এবং সেটা হচ্ছে ওই অবজেক্টটা বা প্লেয়ারটার। অর্থাৎ আমরা যদি হচ্ছে এখানে ভ্যাক্টর 3 লিখি এবং হচ্ছে এই স্ক্রিপ্টটা আমরা যদি অ্যাড করে দিই এই প্লেয়ারে, অর্থাৎ এই প্লেয়ার স্ক্রিপ্টটা আমরা হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিব, অথবা অ্যাড কম্পোনেন্ট এখান থেকে গিয়েও আমরা মূলত হচ্ছে যদি এখানে সার্চ করি প্লেয়ার লিখে তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো। সো এই দুই ওয়েতেই আপনি অ্যাড করতে পারবেন। সো ডেফিনেটলি আমি যেই স্ক্রিপ্টটা যেই অবজেক্টের মধ্যে অ্যাড করেছি সেই অবজেক্টেরই বিহেভিয়ারটা চেঞ্জ হবে আমরা যা এই স্ক্রিপ্টে করব। সো আমি এখানে মূলত হচ্ছে যেহেতু ভ্যাক্টর 3 নিয়ে কাজ করব, সো আমি এখান থেকে হচ্ছে একটা ট্রান্সফর্ম ডট পজিশন নিব। অর্থাৎ প্রথমে যেহেতু হচ্ছে আমার এই যে অবজেক্টটা আছে সেটার পজিশনটা নেওয়া লাগবে, সেটার জন্য আমার এই অবজেক্টটার ট্রান্সফর্মটা অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ আমি যদি হচ্ছে এইখানে অ্যাক্সেস করতে চাই প্রথমে আমার কী করতে হবে, এই ট্রান্সফর্মে অ্যাক্সেস করতে হবে, ট্রান্সফর্মের পরে এই পজিশনে অ্যাক্সেস করতে হবে। সো সেটা আমরা কীভাবে লিখব, আমরা এখানে নর্মালি ট্রান্সফর্ম লিখব ডট পজিশন। এটার মানে দাঁড়ায় যে আমি প্রথমে ট্রান্সফর্মে অ্যাক্সেস করতেছি এই অবজেক্টটার, দেন হচ্ছে পজিশনে যাচ্ছি। সো এই পজিশনে যাওয়ার পরে আমরা যেটা করব মূলত এটাকে ইজ ইকুয়াল টু আমরা নতুন একটা পজিশন দিব, সেই জন্য আমি লিখলাম নিউ ভ্যাক্টর 3। সো আমার হচ্ছে মূলত এখানে ভ্যাক্টর 3 এর ভিটা ক্যাপিটাল লেটার হবে এবং এইখানে মূলত আমি অ্যাসাইন করে দিব আমার যে প্লেয়ারের পজিশনটা হবে। সো এখানে এক্স ওয়াই জেড যে অ্যাক্সেসের জন্য হচ্ছে আমি 000 অ্যাসাইন করে দিলাম। এখন যদি আমি গেমটা প্লে করি তাহলে দেখতে পারবো যে আমার এই অবজেক্টটা যেখানে ছিল সেখান থেকে আমার এটা যে আগের যে রিসেট ভ্যালুটা ছিল বা 000 ছিল, নট লাইক যে আগের ভ্যালু আমরা যেটা ওইখানে সেট করেছি সেখানে চলে আসবে। সো আমি এখানে হচ্ছে প্লে বাটনে প্রেস করলাম। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত যে আগের যে পজিশনে ছিল, আবার যদি প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে পজিশনটা 000 হয়ে গিয়েছে। সো আমরা যেটা করলাম, আমরা জাস্ট ট্রান্সফর্মে অ্যাক্সেস করে যে কারেন্ট ভ্যালুটা ছিল সেটা চেঞ্জ করে আমরা নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম।
সো এটা আরেকটা অল্টারনেটিভ ওয়েতে করা যায়, সেটা আমরা দেখে নিচ্ছি। সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সো ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব হচ্ছে ভেক্টর থ্রি, অর্থাৎ আমরা যখনই হচ্ছে পজিশন নিয়ে কাজ করব তখন আমাদের হচ্ছে ভেক্টর থ্রি নিয়ে কাজ করতে হবে। সো এখানে হচ্ছে আমি স্টার্ট পজিশনটা দিলাম, বা আমরা হচ্ছে এটা ডিক্লেয়ার করে দিব। দেন আমরা যেটা করব, এই ট্রান্সফর্ম ডট পজিশন যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে এই স্টার্ট পজিশনে নিয়ে যাব, অর্থাৎ এই স্টার্ট পজিশনে যেটা থাকবে সেইখানে মূলত হচ্ছে এই ট্রান্সফর্ম ডট পজিশনটা মূলত হচ্ছে ট্রান্সফর্ম ডট পজিশনে অ্যাসাইন হয়ে যাবে। এবং এই পাবলিক যে ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি সেটার কারণে আমরা ইন্সপেক্টর থেকেও সেটাকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমরা যখনই হচ্ছে কোনো পাবলিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটা ওই কোডেও যদি কোনো হচ্ছে আমরা কাজ করে থাকি বা অন্যান্য ফাংশন থেকে হচ্ছে অ্যাক্সেস করে ট্রাই করি, যেহেতু এটা পাবলিক ভ্যারিয়েবল সেটাও অ্যাক্সেস করতে পারবো এবং পাশাপাশি সেটা আমাদের ইন্সপেক্টরেও শো করবে। সো এখানে মূলত হচ্ছে আমি যেটা করব, স্টার্ট পজিশনে স্টার্ট পজিশন ইজ ইকুয়াল টু নিউ ভ্যাক্টর থ্রি, আমরা এখানে হচ্ছে নতুন একটা পজিশনটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এটা এখানেও দিতে পারি, আর এই যে ট্রান্সফর্ম ডট পজিশনটা সেইটা এখানে এভাবে না লিখে আমরা এখান থেকে যেটা করতে পারি, স্টার্ট পজিশন দিয়ে দিতে পারি। এবং আমরা চাইলে এইখানে স্টার্টিংয়ে যে পজিশনটা চেঞ্জ করছি সেটা না করে সেটা আমরা ইন্সপেক্টর থেকেও করতে পারি। সো আমরা যদি হচ্ছে এখান থেকে এটা রিমুভ করে দিই, সো এটা রিমুভ করে দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এখন ইউনিটিতে চলে যাই, তাহলেই আমরা দেখতে পারবো যে এই যে প্লেয়ার স্ক্রিপ্টে এখানে হচ্ছে পজিশনটা এখানে দেওয়া আছে। সো আমি এখানে স্টার্টিংয়ে যদি হচ্ছে আমার 0 0 0 থাকে, তাহলে আমি দেখতে পারবো সেম আগের মতোই হচ্ছে এই অবজেক্টটা আবার মাঝখানে চলে আসছে। সো এইভাবে মূলত হচ্ছে আমরা একটা অবজেক্টের বা প্লেয়ারের পজিশনটা চেঞ্জ করতে পারি। সো আজকের জন্য এইটুকুই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।